অ্যাকচুয়ালি কি বলতো, অন্নপ্রাশন বাড়ি, ওই যে বললাম ভাইয়ের মেয়ে, তারা অন্নপ্রাশন মুখে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো দিনটা ছিল সানডে, সানডের দিনের ব্লগ, বাট আমি এটা হয়তো দেরি করে আপলোড করব। তো যাই হোক, দিনটা ছিল রথের দিন আর মা এখানে রেডি হয়ে পড়েছে। মা যাবে তলপি তলপা নিয়ে মায়ের বোনের বাড়ি, তো তাই সকাল সকাল একদম রেডি শেডি গো। তো যাই হোক, মারা তো বেরিয়ে গেল, এরপর আমি ঘরে আজ একা নই, আজকে বাবা ভাই দুইজনেই আছে। তো আজকে রড এখন বাজছে সকাল 10:03, তারপর বৃষ্টি শুরু হয়ে গেছে। শুভ রথযাত্রা। 10:25, এখনো শুয়ে আছি, ভালো লাগছে না, কি ঘুম পাচ্ছে, ঘুম যেন ছাড়ছেই না আমাকে। ঘুম বলছে কি এখনো শুয়ে থাক, এখনো শুয়ে থাক, কিছুতেই আমাকে ছাড়ছে না, এত ঘুম পাচ্ছে, চোখ যেন ঘুরতে দেখো। সিরিয়াসলি ঘুম আমাকে বলছে, তোকে আমি উঠতে দেবো না, তুই শুয়ে থাক। যাই হোক, প্রচণ্ড ঘুম পাচ্ছে না, চোখ খুলতে পারছে। তো মানে যেহেতু ভাই বাড়িতে আছে, বাবা তো দামসারা গেছে, ওখানে কাজ হচ্ছে, ওখানে আছে, তো যেহেতু ভাই বাড়িতে আছে, ভাইকে তো খেতে দিতে হবে। তো তাই জন্য ভাইকে মুড়ি দিতে গেছিলাম, আমি মুড়ি নিয়ে এসেছি, মুড়ি করে আছি, এই যে মুড়ি করে আছে, পেঁয়াজি ভাজা, চান আছে, দিয়ে মুড়ি রেখেছি, আর একটা পেঁয়াজি, লেবু টেবু দিয়ে মুড়ি রেখেছিলাম, আর একটা পেঁয়াজি, মুড়ি করে আছে। আমি দেখো এক পাশে শুয়ে আছি, আর ইচ্ছে করছে না হাতে তুলে খাই, বিশ্বাস করো সে খাইয়ে দিত, মানে কি যে ভালো হতো, সত্যি বলছি বিশ্বাস না। বৃষ্টিটা থেমে গেল, তোমাকে দেখালাম বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থেমে গেল, ভালো লাগছে। যাই হোক, আমি আমার ভেঙে যাচ্ছি, আমার বাইরে যখন ভাত খেতে দিত তখন গিয়ে উঠব, বাবা চান টান তো হয়ে গেছে, একদম সকাল সকাল চান, একদম সকাল সকাল চান হয়ে গেছে বলতে গেলে, মানে যেখানে 2:30 সময় চান করি সেখানে 12:00। তো যাই হোক, যেটা বলার, যে ফোন নিচে ছিল, ফোন আমার আনতে গেলাম একটা অন্য কারণে, দেখো দাঁড়াও, বৃষ্টি হচ্ছে, বন্ধ হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, এই বন্ধ হচ্ছে, এমনই চলছে। তাই আমি আর আজকে ছাদে জামা মিনতে গেলাম না, এই দেখো অবস্থা। দেখো মা জামা কাপড় মিলে গেছিলো, সকালবেলা যেগুলো ধুয়েছিলো মিলে গেছিলো, ছাদ থেকে উড়ে এসে গাছের ওপর পড়েছে, বাবার নুগি, ছাদ থেকে উড়ে এসে গাছের ডালে পড়েছে, উড়ে বাবা। উফ, লাগিয়ে রেখে দেয় না, তো বৃষ্টি হয় তো জল ঢুকবে। আছে 5:55, বিকেল 5:55। তো কারা কারা রথ, কারা কারা রথের দড়ি টানার জন্য বেরিয়েছো বা রথ দেখতে বেরিয়েছো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমি যাচ্ছি খুশি বাড়ি অনেক দিন পরে, আজকে ভাবলাম একটু ঘুরে ঘুরে পড়ে আসি, তো ওটাই বেরিয়ে পড়েছি। মা বেরোচ্ছে, মা এলেই বেরোবো, মানে মা বাইরে বেরিয়ে এলেই বেরোবো। তো চলো মা আসুক, ততক্ষণ ওয়েট করি। এই ড্রেসটা কেমন হয়েছে বলবে, এটা আমার একটা ভাইয়ের মেয়ের জন্য, আমার ভাই আছে একটা, আমার ভাইয়ের একটা মেয়ের জন্য, একটা মেয়ে, তার একটাই মেয়ে হয়েছে, তো আমার একটা ভাইয়ের মেয়ের জন্য। এটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তো এই যে ভিডিওটা দেখছো, এটা না রবিবারের ভিডিও না, এটা তার আগে তুলে রেখেছিলাম, ভাবলাম এই ভিডিওর সঙ্গে শেয়ার করে দিই, কারণ রবিবার আর কিছু ভিডিও করা হয়নি আমার। তো এই যে দেখো এই শাড়িটা, এটা ওই যে বললাম ভাইয়ের বউয়ের জন্য, মানে ভাইয়ের বউ, ভাইয়ের ওয়াইফ, তার জন্য। আর ওটা জামাটা তো দেখালাম, তার জন্য ড্রেস, আর এটা শাড়ি, পেটিকোট, ব্লাউজ। তো এটা হচ্ছে ওদের বাড়ি নিয়ে যাবে, ওদের বাড়ি যেদিন গেলো তার আগের দিন মা গোছাচ্ছিলো সব, তো তখনই ভিডিওটা করে রেখেছি। গিফট প্যাকিং করবো, তার জন্য এটা নিয়ে এসেছি, এই
তো গিফট পেপার টেপার সবই কেনা আছে, সবই এগুলো কিনে রাখি আমি, বাট গিফট পেপার দিয়ে আর র্যাপিং করবো না, জাস্ট এমনিই ফিতেটা দিয়ে বেঁধে দেবো। এর ভেতরে আছে ভাইয়ের জামা, শাড়িটা তো তোমাদের দেখালাম, আর পুচকিটার জামা আছে এর ভেতরে। তো এই যে দেখো, মানে এটা এই দেখো জামা আবার বেরিয়ে গেল। তো যাই হোক চলো এগুলো ভালো করে প্যাকিং করে নিই, মাই বলে এমনি প্যাকিং করে দে গিফট পেপার দিয়ে না, তো তাই জন্য এরকমভাবে করছিলাম আর। অ্যাকচুয়ালি কী বলতো, অন্নপ্রাশন বাড়ি, ওই যে বললাম ভাইয়ের মেয়ে তারা অন্নপ্রাশন, মুখে ভাত যেটাকে বলে, তো তার জন্য কিনা হয়েছে দেখো এই যে আংটি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভিডিওর মধ্যে কিছু একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো বাই বাই।